কান্দিতে বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিতদের হাতে গাছের চারা প্রদানের মাধ্যমে গাছ লাগানোর সচেতনতার বার্তা। এ যেন এক সচেতন সমাজের সচেতনতার বার্তা। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের এক বেসরকারি অনুষ্ঠান বাড়িতে বিবাহ অনুষ্ঠানে অভিনব সচেতনতার বার্তা। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাগটাকা নির্বাসী স্বর্গীয় রুদ্রদেব দুলুইয়ের কনিষ্ঠা কন্যার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মধ্যগ্রামের নির্বাসী স্বর্গীয় হরলাল অধিকারীর পুত্র উৎপল অধিকারীর বিবাহ অনুষ্ঠানে আয়োজন করা হয়, সমস্ত কোভিড বিধিকে মান্যতা দিয়ে ও অল্প সংখ্যক লোকজনের উপস্থিতিতে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সেখানে মাস্ক স্যানিটাইজার বিতরণ করা হয় আমন্ত্রিতদের। পাত্রীর দাতা বসুদেব দলুই এক অভিনব উদ্যোগ গ্রহণ করে। এই কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে অনেকের প্রাণ গেছে এবং বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং এ সবাই পৃথিবী আজ ক্ষতিগ্রস্ত। তার জন্য সচেতন বাড়াতে প্রত্যেক অতিথিদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন এবং বিবাহ মণ্ডপে লাগানো হয় গাছ লাগানোর ফেন্টুস। তিনি বলেন, উপহার তো সকল আমন্ত্রিতরাই দেয়, তাই আমরাও একটি চারা গাছ উপহার স্বরূপ দিলাম, যেটা আমাদের সারা জীবন মনে রাখবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ করবে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে ভয়াবহ মহামারী চলছে, তার সংস্কার বা তার সবসময় শুভকামনা চাইছি এবং এই বিধি যে মানুষ মান্যতা করে তার প্রমাণস্বরূপ আমি আমার প্যান্ডেলে বা আনুষ্ঠানিক যারা অতিথি এসছে তাদের মাধ্যমে এই বার্তাকে পৌঁছে দিয়েছি এবং প্রতিটা জায়গাতে প্ল্যাকার্ড বা সচেতনতার বার্তা আমি দিয়েছি। এছাড়াও যা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন্স বা মাস্ক স্যানিটাইজার সমস্ত কিছুই কিন্তু বর্তমানে যা যা প্রয়োজন আমি কিন্তু ব্যবস্থা রেখেছি এবং এইগুলো অ্যাকচুয়ালি করা নয়, এগুলো মানুষের মধ্যে যেন আরও সুন্দর করে ব্যবহার করে, যাতে মানুষ আরও সুস্থ সবল জীবনযাপন করে এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষের সব থেকে বেশি প্রয়োজন যে অক্সিজেন, যেটা বাজারে খুব দুর্লভ, সেইটাকে আমরা একমাত্র গাছ দিয়েই সেটাকে তৈরি করতে পারি। তো সেই বার্তাকে সামনে রাখিয়ে এই বার্তাকে মানুষের মনে পৌঁছে দেওয়ার জন্যে আমি এই এক বৃক্ষরোপণ কর্মসূচি এই মাসে চলছি, সেইটাকে আমি উদ্দেশ্য রেখে এবং প্রত্যেকটা অতিথি যারা আমার কাছে এসছে তাদেরকে আমি আমার তরফ থেকে একটি করে গাছ উপহার দিয়েছি এবং এইটা মানুষ যাতে ভুলে না যায় সেই জন্য প্যান্ডেল এবং চারিদিকে কিন্তু আমি একটা প্ল্যাকার্ড দিয়ে দিয়েছি, যেখানে মানুষ দেখে বুঝতে পারে যে এটা অনুষ্ঠান বিধির পাশাপাশি আমাদেরকে এইগুলোও মনে রাখতে হবে, এগুলো ভুললে চলবে না। তো এইগুলো মানুষ যাতে মনে রাখে সেই জন্য আমি দিয়েছি এবং আগামী দিন সবাই মনে রাখবে। এবং একটা গাছ একটা প্রাণ, একটা শুধুমাত্র গাছ দেওয়াই নয়, এইটা গাছ বড় হলে পরে তা বংশ পরম্পরাতেই তারা আমাদের সুবিধা দিয়ে থাকে, মানুষ যেটা না ভুলে যায় সেটা কিন্তু আমি সবার কাছে সচেতনতার বার্তা প্রদান করছি এবং গাছগুলো যেন সুন্দর করে লাগায়, বাড়িতে ছোট্ট জায়গা হলেও যেন সে গাছ লাগায়, সেই বার্তাকে উপলক্ষ করেই আমি কিন্তু আজকে গাছ বা এরকম ধরনের উপকরণগুলো দিয়েছি। এবং এর পাশাপাশি আমি আরও বলছি যে আমরা সোশ্যাল ডিস্ট্যান্সিং বা বিভিন্ন বিষয়গুলো মাথায় রেখে মানুষকে বুঝিয়েছি এবং যেতে ঢোকার মুখেও হ্যান্ড স্যানিটাইজার মাস্ক এই সমস্ত জিনিসগুলো রেখেছি এবং সমস্ত কিছু কিন্তু জিনিস দেওয়া হচ্ছে এবং এখনও পর্যন্ত মানুষ এটাকে খুব ভালোভাবে নিয়েছে। মানুষের আশীর্বাদ স্বরূপ আমি অনেক কিছু পেয়েছি, মানুষ এখান থেকে অনেক কিছু শিখেছে, সেটার জন্য আমি খুব গর্বিত এবং আমাকে খুব ভালো লাগছে। ছোটো বোনের বিয়ে, এটা খুব আনন্দের এবং তার পাশাপাশি আর একটু এই আনন্দ সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আমি আমার একটা উপহার দিয়েছি এবং এই উপহারটা সারা জীবন মানুষের বাড়িতে থাকবে এবং এটা সারা জীবন মানুষ আমাদের মনে রাখবে এবং বংশ পরম্পরায় তার ফুল ও ফল এবং দুর্লভ জিনিস অক্সিজেন আমাদেরকে প্রেরণ করবে। তো এই ছোট্ট আমি বার্তাটি সবার কাছে দিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নাম, আমার নাম হচ্ছে বাসুদেব দলুই, বাড়ি বাগডাঙ্গা, কান্দি, মুর্শিদাবাদ। অনুষ্ঠান হচ্ছে আমার দীপ্তিল অনুষ্ঠান বাড়িতে। যে ব্যবস্থাপনা করেছে তার উদ্যোক্তাকে ধন্যবাদ জানাই। গাছ হচ্ছে মানুষের জীবনের মতন, গাছ থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই, সরি অক্সিজেন পাই এবং অক্সিজেনে এখন ঘাটতি থাকার জন্য নানা রকম প্রবলেম হচ্ছে, মানুষের সমস্যা হচ্ছে শারীরিক, তাই এই গাছ প্রদানের মাধ্যমে নতুনত্ব আছে এবং একটা সামাজিক দায়বদ্ধতার ভূমিকা এই গাছ প্রদানের মধ্যে দিয়ে। আপনি সাধারণত কী বার্তা দিতে চান এটার মধ্যে? প্রত্যেক মানুষকে বলবো সবুজকে বাঁচান, সবুজকে না বাঁচালে পরে একদিন পৃথিবী কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়বে, পৃথিবী শুষ্ক হয়ে পড়বে এবং মানুষের মানে দুর্ভোগের শেষ থাকবে।
এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়ার ব্যাপারে কি বলবেন? উদ্যোগটাকে আমি মানে শুধু ধন্যবাদ ছোট করব না, নতুনত্বের যে পরিকল্পনা এই বার্তা প্রত্যেক অনুষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে পড়ুক। অনেক অনেক কিছু গিফট দেয়, অনেক কিছু অনেকে মানে টোকেন হিসাবে রাখে, কিন্তু এই যে নতুন ধরনের উদ্যোগ দেওয়া হয়েছে এখানে না, সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই বার্তা আপনার নাম আমার সুশান্ত কুমার।